ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাটা দেওয়ার দিন আজ। চলতি বছর ভাই ফোঁটা পড়েছে দুদিন, মঙ্গলবার থেকেই লেগে গিয়েছে দ্বিতীয়া। বুধেও দুপুর 1:47 পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে। এই দিনটা খুনসুটি ঝগড়াঝাটি শিখেই ওঠে। দূর দূরান্ত থেকে ভাই বোনেরা ছুটে যায় ফোঁটার জন্যই। মঙ্গলবার বিকেলেই ভাইদের কপালে ফোঁটা দিয়ে ফেলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মরুদ্যান আশ্রমের বিশেষভাবে সক্ষম ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করলেন টলিপাড়ার মিতিন মাসি। তাঁকে পেয়ে আনন্দে আটখানা আশ্রমের সকলে। প্রতি বছরই ভাই ফোঁটার দিনটা বোনের জন্য তোলা থাকে বোম্বাদার, কিন্তু এবার বলিউডের কাজের চাপে মুম্বাইতে ইন্ডাস্ট্রি, তাই এবার সুদূর মায়ানগরীতে ভাইকে ফোঁটা দিতে ছুটলেন বোন। মঙ্গলবারই মুম্বাই পৌঁছে দাদাকে ফোঁটা দিয়ে রেঁধে বেড়ে খাইয়েওছেন। এদিকে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রীও এদিন একগুচ্ছ ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ছবি শেয়ার করেছেন। সব মিলিয়ে জমজমাট টলি সেলেবদের ভাই ফোঁটা।